المهم واحد دي البار اللي جت انا دي صوته دي. السلام عليكم. لعبوا সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন সাত ধরার দেখতে পাচ্ছেন সাত ধরার অভিযান দেখতে পাচ্ছেন হোসাইনকে দেখতে পাচ্ছেন এবং মাহমুদ আছে তাই মিলে কিন্তু একটি সাত ধরার অভিযানে আমরা আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলার এটা কি গ্রাম দিগিরপাড় মাইতপাড়ায় আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডিম পাওয়া গেছে হয়তো সাপ ভিতরে আছে আমাদের হোসাইন এবং মাহমুদ সাপ খুঁজে যাচ্ছেন দুই ভাই মিলে কিন্তু সাত ধরার অভিযানটি চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হোসাইন এনে ডিম হইব কয়টা ডিম গললে ভাই ইতিমধ্যে অনেক দর্শক প্রিয় ভাই বন্ধুরা জয়েন হয়েছেন আমাদের লাইভে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন একটি সাপ ধরার অভিযান হোসাইন এবং মাহমুদ আসলে বিল্ডিং ঘরের ভিতরে আসলে ইঁদুর যখন নিচে দিয়ে জায়গা করে তখন কিন্তু সাপ আইসা বাসা বাঁধে আর তেমনই একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি আছে না সাপ দেখা গেছে তাজুল ইসলাম ভাই লিখেছেন ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ প্রিয় তাজুল ইসলাম ভাই দোয়া করবেন যাতে অতি দ্রুত এখান থেকে সাপটি উদ্ধার হয় আশা করি সাপ উদ্ধার হবে এখানে ডিম ছিল তারা বাচ্চা দেখতে পেয়ে ঘরের ভিতর বাচ্চা ঢুকে যায় তারা আসলে তারা যখন ঘরের ভিতর কাজ করতেছিল তারা আসলে সাপের দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা কিন্তু আসছি ঘটনাস্থলে তো এসে কিন্তু দেখতে পাচ্ছেন ঘরের পরিবেশটা আপনারা দেখুন এই হোসাইন এবং মাহমুদ মিলে কিন্তু এরকম ভেঙে যাচ্ছে সাপ খোঁজার তল্লাশি চালাচ্ছে বাচ্চা সব গুলান ফুটে গেছে নাকি বাচ্চা সব গুলান ফুটে গেছে আচ্ছা হোসেন হোসেন সাপের ডিম গুলান ফুটতে কয়দিন সময় নেয় কয়দিন পনেরো ষোলো দিন নাকি দর্শক এই গড়ের আপনাদেরকে একটু দেখাই এই যে বাড়ির আঙিনা দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন পরিবেশটা এই পাশে কিন্তু পুকুর আছে পুকুরের পার গেছে কিন্তু এই বাড়িটি আর এই বাড়িটির এই এই পাশে দিয়ে দেখেন আপনাদেরকে এই পাশে দিয়ে কিন্তু সাপটা আওয়া যাওয়া কর মানে যাতায়াত করছে এদিকে চলম পাওয়া গেছে অনেক আস্তে মোহাম্মদ হাতে ব্যথা ভাইবা খেয়াল রাখিও ইতিমধ্যে আমাদের সাথে যে দর্শক প্রিয় বন্ধুরা লাইভে জয়েন হয়েছেন দেখতে পাচ্ছেন সাপ ধরার অভিযান আছে হোসাইন চাপুরে এবং তার ভাই মাহমুদ তো দর্শক সকলের কাছে দোয়া চাচ্ছি আসলে অনেক সময় অনেক অক্লান্ত পরিশ্রমের পরও কিন্তু সাপ পাওয়া যায় না দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সাপটাকে উদ্ধার করতে পারি বাড়ির মানুষজনদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করতে পারি দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটিকে শেয়ার করে দিন দেশে এবং বিদেশে থাকা দূরদূরান্তে থাকা বন্ধুদের দেখার সুযোগটি করে বাংলা বাচ্চা তখন
এমডি রাজ্জাক ভাই লিখেছেন ভাই আমি ঢাকা আশুলিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমাদের জন্য দোয়া কর দোয়া চাচ্ছি ভাই যাতে সাপটাকে উদ্ধার করতে পারি মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করতে পারি বিল্লাল হোসেন বিপ্লব ভাই লিখেছেন ভাই হোসেন ভাইকে আমার সালাম দিবেন হোসেন বিল্লাল ভাই তোমাকে সালাম জানিয়েছেন আমি লন্ডন থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন সকল প্রবাসীদের জন্য থাকবে আন্তরিক ভালোবাসা ও দোয়া কারণ তারা দেশের মায়া ত্যাগ করে বিবি বাচ্চা এবং পরিবারের সকল আত্মীয়দের ছেড়ে কিন্তু তারা আমাদের দেশের চাকাটা সচল রাখার জন্য তারা প্রবাসী থাকে তো আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন কারণ আমাদের পিছনে অনেক শত্রু লেগে গেছে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে হোসাইনের যে জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার চেষ্টায় আসলে হোসাইনের পেছনে অনেক শত্রু আছে তো আমরা মনে করি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আল্লাহর রহমত থাকলে আমাদের কিছুই করতে পারবে না ইনশাল্লাহ এমডি ইমরান ভাই লিখেছেন কক্সবাজার থেকে এমডি শাকিল ভাই লিখেছেন আমি খুলনা থেকে দেখছি ভাই ভালো থাকবেন এমডি আলামিন খান ভাই লিখেছেন গাজীপুর কালীগঞ্জ থেকে দেখছি ভালো থাকবেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট কোমলমতি বাচ্চারা এই সাপ ধরার দৃশ্যটি দেখে যাচ্ছেন আছে বাড়ির মানুষজন ছোট ছোট বাচ্চারা এই যে বাবু কেমন লাগছে সাপ ধরা দেখি ভালো লাগতেছে তুমি অনেক কিউট মাশাআল্লাহ দর্শক আসলে বিষয় হচ্ছে সাপ ধরা অত্যন্ত একটি রিস্কের কাজ অত্যন্ত রিস্কের কাজ তার সাথে পরিশ্রম তো আছে আপনারা দেখেন প্রচুর পরিমাণে পরিশ্রম করে কিন্তু সাপ ধরতে হয় আর গত তিন দিন হয়ে যায় আমাদের এলাকার একজন সাপুরি কিন্তু সাপের কামড়ে মারা গেছে আপনারা হয়তো ফেসবুক গণমাধ্যমে দেখেছেন কিছুদিন আগেও আমাদের এই আমাদের কুমিল্লায় এই যে দাউদকান্দিতে আসলে একজন সাপুরি সাপ ধরতে গিয়ে কিন্তু মারা গেছে তো তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তার জীবনের ভুল ত্রুটি গুনাহগুলি মাফ করে তাকে বেহেশত নসিব করে তার জীবনের যত ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের যেন এই শোকটা বলতে পারে তাদের প্রতি আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে রহমত করুক ভাই আমার বাড়িতে সাপ আছে একটা ভাই আপনার বাড়ি কোথায় আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে সরাসরি ফোন দেওয়ার সুযোগটি কিন্তু আছে ইনশাল্লাহ আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন দর্শক পুরোটা গড় খোঁজা হচ্ছে নিচে দিয়ে মাটি কাটা হবে অনেক সময়ের প্রয়োজন আসলে আপনাদেরকে আমি ছোট্ট একটি লাইভে আনছি দর্শক সাপ পেয়ে গেলে কিন্তু আবারও লাইভে আনবো ইনশাল্লাহ লাইভ থেকে বিদায় নেব যে যেখান থেকে আমাদের লাইভটিকে দেখছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের লাইভটি শেষ করতে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা দ্রুতই শাক ভরণ পেয়ে যাই ইনশাল্লাহ দেখি গাতা এই যে আমি থাকবো সাপ থাকলে উঠো 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 এই যে গাতা দর্শক একটু ধৈর্য ধরুন হয়তো সাপ পেয়ে যাব এই যে গর্ত পেয়ে লেছি দর্শক এদিক দেখে খেয়াল রাখতে হবে বাইরে দাদালে ভালো কোদাল আনেন দর্শক ইতিমধ্যে হয়তো একটি সাপের যে একেবারে থাকার মতন যে জায়গা এই জায়গাটা কিন্তু পেয়ে ফেলছি ইনশাল্লাহ তো দেখতে থাকুন হয়তো সাপ পেয়ে যাবো ইনশাল্লাহ দেখা
ওরা তো বলছে আপনি বাঙালান সাপের আতঙ্ক হচ্ছে সবচেয়ে বড় কারণ কিন্তু আপনাদের ঘরের সামনে ঢুকে গেছিল না পাকের ঘরে আপনার পায়ে লাগিয়ে গেছিল নাকি আল্লাহ তাআলা হয়তো আপনাকে রহমত করছে আপনাদের ছোট বাচ্চা সাপ কামড় দিলে আর দ্রুত মারা যায় বুঝছেন আল্লাহ রহমত আছে আমি মনে করি রহমান ভাই লিখেছেন কমেন্ট দেখেন না কেন ভাই ভাই আসলে দেখেন আপনাদেরকে যে গর্ত গুলো দেখাচ্ছি পরিবেশটা দেখাচ্ছি একেবারে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি এই জন্য কিন্তু আসলে সবার কমেন্ট সবার কমেন্ট আমি পড়তে পারছি না যাদের কমেন্ট পড়তে পারছি না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক পরবর্তীতে হয়তো যাদের কমেন্ট পড়া হয় না তাদের কমেন্ট অবশ্যই পরবর্তীতে পড়া হবে ইনশাল্লাহ দর্শক আসলে সাপ ধরতে অনেক সময়ের প্রয়োজন আপনাদেরকে দেখাই পুরোটা গড় ভাঙা হচ্ছে হ্যাঁ আপনাদের এই যে একটু দেখাই আপনাদেরকে এই যে গর্তটা পাইছি খুব সম্ভাবনা এই গর্তটার ভিতরে সাপটা ঢুকে আছে তো অতি শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব তারপরেও কিন্তু সময় লাগবে প্রায় আমরা আসছি এখানে ঘন্টা দেড়েক হয়ে গেছে তো সাপ ধরা কিন্তু আসলে যেরকম রিক্সের কাজ তেমন পরিশ্রমের কাজ এবং সময় ব্যয় হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি লাইভটি এই ততক্ষণ রাখতে পারছি না দর্শক আমি পরবর্তীতে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো সাপ পেয়ে গেলে ইনশাল্লাহ তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু